আমাদের শেষ অবস্থা হয়ে গেছে, একটা পাহাড় উঠতে উঠতে শেষ অবস্থা প্রায়। দেখতে পাচ্ছেন কতটা নিচু, নিচু থেকে উপরে উঠে অনেক উপরে উঠে চলে এসেছি। চলে এসেছি মুসানজার কেবলে প্রবেশ করবো এবার তো। দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের যে মেসেঞ্জারে ঢুকবো, তাই কিছুক্ষণ আগে আপনারা সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখতে পাচ্ছেন। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে ফুল স্পিডে। তো যাই হোক, ড্রাইভার সাহেব কিছু বলতে চাইছেন? ড্রাইভার সাহেব প্রমোশন হতে পারে। দেখেন কেবল আপনার একটা পাহাড় আমাদের চোখে চলে এসছে, দেখতে পাচ্ছেন পাহাড়টা? আমি একবার জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন পাহাড়, একটা কত সুন্দর পাহাড়। তো আজকে খুব মজা হবে আমাদেরকে, আমাদের খুব মজা হবে, দেখতে পাচ্ছেন পাহাড় কত সুন্দর 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 পাহাড়। পাহাড় মনে হচ্ছে মেঘ হচ্ছে মনে হচ্ছে যত সম্ভব, ঠিক আছে। এরকম কত সুন্দর পাহাড়, কত সুন্দর লোকেশন। যদি আপনারা কোনোদিন আসেন তো দেখতে পাবেন এখানে এসে। হ্যাঁ, কত সুন্দর পাহাড় দেখুন। তো চলে এসছি, ড্রাইভার কাছাকাছি চলে এসেছি আমরা। বর্তমান পরিস্থিতি, এখানে যে লোকগুলো বসবাস করছে কিভাবে, সেটা আশ্চর্যজনক ব্যাপার যে আমাদের মোবাইলে একটা নেটওয়ার্ক নেই, এয়ারটেল ভোডা জিও। হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি দুমকা মেসাঞ্জোর ড্যামের ব্রিজের উপরে। আমরা এখন আছি ব্রিজের উপরে, ব্রিজের উপর থেকে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হলো সেই ভারত বিখ্যাত দুমকা মেসাঞ্জোর ড্যাম, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা একটু পরে আমরা যে এই যে সামনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের উপরে আমরা উঠবো, মামলভাগ্নে পাহাড় যেটাকে বলা হয়। তো আপনাদেরকে প্রথমে যে দৃশ্যগুলো দেখিয়ে দিই, এটা হচ্ছে গেট ওভারফ্লো হোক গেট, এটাতে 21-22 গেট আছে। এদিকার পানি যখন ফুল হয়ে যায়, ওভারলোড হয়ে যায়, তখন এদিকে গেটগুলো ছাড়া হয়, এদিকে ওভারফ্লো পানিটা বেড়ে যায়। তো আমরা যাব এখন মামলভাগ্নে পাহাড়ের উপরে। মুখ শুকিয়ে গেলে কথা শেষ। তো মোটামুটি শেষ প্রান্তের দিকে পৌঁছে গেছি। আমাদের শেষ অবস্থা হয়ে গেছে, একটা পাহাড় উঠতে উঠতে শেষ অবস্থা প্রায়। দেখতে পাচ্ছেন কতটা নিচু, নিচু থেকে উপরে উঠে অনেক উপরে উঠে চলে এসেছি। আরো সব পেছনে আসছে, ওরা মনে হয় উঠতে পারছে না, আস্তে আস্তে আসছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নিচে পাহাড়, পাহাড়ের চারিদিকটা দেখে যাও, পাহাড়ের চারিদিকটা একবার উপর দিকে দেখতে পাচ্ছেন পাহাড়। পাহাড় থেকে আমরা নিচে নামছি এখন বর্তমান, ঠিক আছে। তো বন্ধুরা নিচে নেমে যাচ্ছি, গভীর নিচে দেখতে পাচ্ছেন, গভীর থেকে গভীরতম নিচে। একটু বেপড়ন হয়ে গেলেই পড়ে যে নিচে পড়বো, আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে মেসাঞ্জোর যেটা বাদ। এই যে দেখছেন আমরা সবাই মিলে এখন নিচে নামছি, কেউ বাকি নাই উপরে। নিচে নামতে নামতে শেষ অবস্থা প্রায়, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না ভিডিওটি। আমরা আস্তে আস্তে সবাই নামার চেষ্টা করছি, তাড়াহুড়ার কোনো কারণ নাই। তো দেখা যাচ্ছে, একটাই অনুরোধ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলের যদি আপনারা এখনও সদস্য হয়ে না থাকেন, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরই সদস্য হয়ে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা করে দাবিয়ে দেবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। তো চলুন বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। তো বন্ধুরা, এই ছিল আমাদের সফর, পাহাড়ের ওপর অবধি উঠলাম, উপরে উঠে কিছুটা ঘুরলাম দেখলাম, তারপরে আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে। তো নিচে যাওয়ার পরে আমাদের ভিডিওটিকে শেষ করব, আর আমরা চলে যাব, বাড়ি ফিরে চলে যাব। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করব, আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কমেন্ট করবেন, তাতে করে আমাদের আগ্রহী বেড়ে যায় ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই। আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে গেলে
আমাদের চ্যানেলের একজন সদস্য হতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। করতে লাগলে দাঁড়াবার ক্ষমতা থাকবে না, একটু বেশি খাড়া।